अस्सलाम वालेकुम আদায় করি তখন যদি সবাই মিলে কথা বলো সমস্যা হয়, আমরা শুনতে পাই না, তাই সবাই চুপ থাকবে। আমি তো নাম বলবোই, যার যার নাম বলবো সে শুধু পড়া বলে দেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে গতদিন তো আমরা প্রশ্ন করেছিলাম স্মরণীয় যারা চিরদিনের, তো সেখান থেকে স্মরণীয় যারা চিরদিন থেকে একটু আলাদা আলাদা করে অল্প অল্প তোমাদের একটু প্রশ্ন করি, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর দিবে মাহিদ মাহমুদ। মাহিদ তুমি কি প্রস্তুত? আচ্ছা মাহিদ, ভালো আছো? আচ্ছা মাহিদ বলতো, আমরা ডানপিন হিসেবে কাকে চিনি, ওনার নাম কি বলতে পারবে? না বলতে পারলে বলো, আমি পাস করে দিই। ডানপিনের নাম বলতে পারবে? আচ্ছা ঠিক আছে, আমি আরেকজন সুযোগ দিই। হ্যাঁ, সামিহা তাবাসসু, সামিহা বলতো ডানবীর কে? রণদা প্রসাদ সাহাকে। ভেরি গুড, রণদা প্রসাদ সাহা, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে আমরা একটু নৌশীনকে জিজ্ঞাসা করি। নৌশীন তুমি বলো তো, রণদা প্রসাদ সাহা আসলে তিনি দানবীরও ছিলেন, আবার একটু ছোট্ট করে একটা কারণ বলো তো তাকে আমরা কেন দানবীর বলি। রণদা প্রসাদ সাহা একজন সম্পদশালী ব্যক্তি ছিলেন, তার মন ছিল অনেক উদার, তার মন ছিল উদার প্রকৃতির, তিনি গরিব দুঃখীদের টাকা পয়সা বিলিয়ে দিতেন, তাই তাকে দানবীর বলা হতো। সব থেকে বড় কারণ হচ্ছে যে তিনি গরিব দুঃখীদের টাকা পয়সা বিলিয়ে দিতেন। ভেরি গুড নসীন। এরপরে আমরা প্রশ্ন করব, জারিফকে, জারিফ বলো দেখি, জারিফ বলবে আমরা শহীদ সাবের ছাড়াও আর একজন সাংবাদিকের নাম জানতে পেরেছিলাম, ওনার নামটা কি বলতো? আচ্ছা ইয়ামিন বলো, ইয়ামিন হাত তুলেছো, ইয়ামিন বলো। শহীদ সাবের ছাড়া আর একজন সাংবাদিকের নাম বলো বলতো ইয়ামিন। আচ্ছা ইয়ামিন বলছে না, তানভীর বলো, তানভীর আহমেদ। ম্যাম আমি বলি, তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের প্রত্যেকেরই একটু ভালো করে পড়াগুলো হয়েছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এখানে সবাই হাত তুলেছো, ঠিক আছে? আজকে আমরা পড়ব কি, আজকে আমরা যেটা পড়ব তার জন্য আমাদের প্রয়োজন আমাদের বাংলা ব্যাকরণ বইটি। চট করে একটু বাংলা ব্যাকরণ বইটি সামনে নিয়ে নাও। বাংলা ব্যাকরণ বই নিবে, খাতা কলম এবং স্কেল, এই তিনটি সুন্দর করে রেডি করে নাও, কারণ আমরা বলবো আর লিখবো, তাতে আমাদের কি হবে আমাদের লেখার ধরনটাও ঠিক হয়ে যাবে। 122 পৃষ্ঠার দুটি পাঠ্য বইয়ের অধ্যায়, যেটা পাঠ্য বইয়ের একটা সংকল্প, আরেকটি অধ্যায় হচ্ছে সুন্দরবনের প্রাণী, এই দুটি অধ্যায়কে কেন্দ্র করে 122 পৃষ্ঠায় যে এক সমার্থক শব্দগুলো আছে সেই সমার্থক শব্দগুলো আজকে আমরা শিখবো। আমরা এগুলোর মধ্যে অনেকগুলোই জানি, আমাদের প্রায় হয়েই আছে এগুলো, শুধুমাত্র আরেকবার আমরা সুন্দর করে খাতায় লিখবো। এবং আজকে যারা যারা খাতায় লিখছো, হ্যাঁ জারিফ দেখো, জারিফ আমাকে বইটা শো করছে এভাবে, এইভাবে ঠিক তোমরা খাতাগুলো আজকে আমাকে দেখাবে, ঠিক আছে? আমি দেখতে চাই তোমরা সবাই নম্বর প্রশ্নের উত্তর এবং লেখার ধরনটা ঠিক করছো কিনা। তাহলে সবাই প্রস্তুত হয়ে নাও, সবার আগে আমরা কি করবো, সবার আগে আমরা নম্বর দিব। এক নম্বর প্রশ্নের এক নম্বর প্রশ্নের উত্তর দিলাম, এখন কি করবো দেখো, যদি এইটা আমাদের খাতা বাউন্ডিং হয় বা এইটা আমার খাতার মার্জিন হয়, তাহলে প্রত্যেকটা শব্দ আমি আমার মার্জিন ধরে নিব। যেমন প্রথম শব্দটি আছে সংকল্প, ঠিক এখান থেকে,
দ্বিতীয় শব্দটি আছে বদ্ধ, তৃতীয়টি হচ্ছে ধর। তোমরা খুব খেয়াল করো আমি দ যুক্ত ধর এইভাবে লিখি, এইভাবে লিখলে একটু ভালো। তোমরা অনেকে ধটাকে ওই যে কুড়ানি দিয়ে দাও ওর উপরে, তখন কি হয় জানো? এখানে যদি আমরা এর মধ্যে এইভাবে লিখি দেখতে না একদম ভিজে ভিজে লাগে, ভুল সেটা আমি বলবো না, কিন্তু এইভাবে লিখে দেখতে সুন্দর লাগে এবং ভালো লাগে। তাহলে চেষ্টা করো এভাবে লেখার জন্য, ঠিক আছে? তাহলে ঘর হলো, তারপরে আছে জগৎ, ইঙ্গিত, সুন্দরবনের প্রাণীকে আমরা একসাথে লিখে নিই প্রচুর, বন, পাখি, তারপরে হচ্ছে হাঁ। ওকে, আগে আমরা প্রত্যেকটা শব্দটা ভালো করে উচ্চারণটা শুনে নিব, এবং আমরা কয়টি করে উত্তর করব? আমরা দুইটি করে উত্তর করব। দুইটি করে উত্তর করার কারণ কি বলতো? পরীক্ষার সময় আমরা দেখেছি প্রায় দুটি করে লিখতে বলে, মানে কদাচিৎ, আর বেশিরভাগ সময় আমাদের কাছে উত্তরটাই একটি করে। তাহলে ধরো আমি একটি করে বললাম, হঠাৎ আমাদের দুইটা করে উত্তর চাইলে তখন আমি কি করব? সেজন্য আমরা সব সময় সমার্থকের জন্য দুইটি করে উত্তর করব, যেন দুইটি দিলেও আমরা পারি আর একটি দিলেও আমরা পারি, ঠিক আছে? তাহলে এখানে সংকল্প, প্রতিজ্ঞা, ইচ্ছা, শপথ, অভিলাষ, কি কি বলা হলো? প্রতিজ্ঞা, ইচ্ছা, শপথ, অভিলাষ। তার মধ্যে সব থেকে দুটা সোজা বানান হলো শপথ আর ইচ্ছা। প্রতিজ্ঞাটা কেন আমি বললাম না জানো? কারণ বর্গীয় জ যুক্ত ইও এই যুক্ত বর্ণটা লেখার সময় তোমরা ভুল করো, তোমরা এই যুক্ত বর্ণটা সঠিকভাবে লিখতে পারছো না। হ্যাঁ, এটাকে প্র্যাকটিস করতে হবে ভালো করে। এইভাবে এটা হলো বর্গীয় জ যুক্ত ইও। তোমরা অনেক লেখো, অনেকে ত লিখে দিয়ে এটার মধ্যে রূপ দাও, এটা একেবারে তারপরে আমরা যেটা জানতে যাচ্ছি, দেখো বদ্ধ চারিদিক থেকে একদম তোমাকে ঘিরে ফেলা, এটাকে বলে বদ্ধ। তাহলে বন্ধ, এটা তো আমরা পাচ্ছি, বন্দি, আটকা, রুদ্ধ, শৃঙ্খল, বন্দি, আটকা, রুদ্ধ, শৃঙ্খল। আচ্ছা আমাকে একটু বলো তো, আমরা সংকল্প কবিতায় যখন বদ্ধ দিয়ে সমা শব্দার্থ করেছিলাম তখন কি সেখানে বন্ধ শব্দটি ছিল? Yes ma'am. Yes ma'am. তবুও তোমরা তোমাদের সামনে বই আছে, আচ্ছা তোমাদের সামনে তো বই আছে, তোমরা একটু শিওর হয়ে নিবা চট করে শব্দটা দেখে নিয়ে, দেখবা বাংলা বইয়ে শব্দার্থ বদ্ধ, বদ্ধ দিয়ে বন্ধ আর বন দিয়ে দিতে ছিল সমবদ্ধ। যদি বন্ধ থাকে তাহলে আমরা সমার্থক সেটা লিখতে পারবো, যদি আমাদের বইয়ে দেয়া থাকে তাহলে আমরা সমার্থক সেটা লিখতে পারবো। কেউ কি দেখেছো? ম্যাম আমাদের বইয়ে বন্দি, আটকা, রুদ্ধ, শৃঙ্খল এই চারটা আছে। থ্যাংক ইউ তানভি, বইয়ে যেহেতু নেই তাহলে আমরা এটা একটু বাদ দিয়ে দিই, তাহলে আমরা লিখি বন্দি আর আটকা, এই দুটো সব থেকে সোজা, একটা হলো বন্দি আর একটা হলো আটকা, তাহলে বন্দি আর একটা হলো আটকা। এই যে কথাগুলো আমি লিখছি কোনো শব্দ কিন্তু জড়িয়ে যাচ্ছে না, তোমরা অনেক সময় লিখে না খুব কাছাকাছি হয়ে যায়, দেখে মনে হয় জায়গা নাই, একটু ছেড়ে ছেড়ে লিখবা, ঠিক আছে? তারপর ঘর দিয়ে আসে গৃহ, কক্ষ, সংসার, ফুল। ফুল মানে দেখো পয়দের ফুল দিয়ে আমাদের ওখানে তীর, নদীর পার, কিন্তু এখানে আসে পয়র, সুকার, ল, ফুল। তাহলে গৃহ, তারপরে হচ্ছে আমরা লিখতে পারি কক্ষ, তারপরে আমরা লিখবো হচ্ছে সংসার, আর একটা লিখবো ফুল। তাহলে গৃহ আর কক্ষ এগুলো সব থেকে সোজা, গৃহ দীর্ঘ কাছে ছিল,
এখন বইয়ে দেখো তো দীর্ঘই কার আছে না হ্রস্বই কার আছে? এই শব্দটি এই বানানটি পরিবর্তন হয়েছে। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো পৃথিবী ধরণ। পৃথিবী আমরা পানি।
পানি পানি একটু বইয়ে খেয়াল করো, পানি আছে হাতের সমার্থকে, তবে পানি বানানোর ক্ষেত্রে পয়াকার মূর্ধন্য রসিকার আছে। বানানটা লিখতে যদি একটু ভুল হয়ে যায় মাত্রা, তাহলে কিন্তু তোমাদের শব্দটা বাদ হয়ে যাবে, তাই এত রিক্স নেওয়ার দরকার নাই, সোজা করে লিখবে। তাহলে আমরা আরেকবার বলার পরে আমি কিন্তু পড়া করব, সংকল্প ইচ্ছা শপথ বদ্ধ বন্দী আটকা ঘর গৃহপক্ষ জগৎ পৃথিবী ধরণী ইঙ্গিত ইশারা সংকেত প্রচুর অনেক অধিক বন কানন জঙ্গল পাখি খব খেচর হাত বাহু হস্ত। ঠিক আছে, এবার আমি সবাইকে একটু করে পড়া ধরার চেষ্টা করবো। তাহলে সবাই কি করবে, প্রথমত তোমরা বই এবং খাতা গুলোকে উল্টিয়ে দেবে, আমি দেখতে না পাও, একটি করে সমার্থক শব্দ বলবে, দুইটি করে না একটি করে। তাহলে রাতুল রাতুল বলো তো সংকল্প সংকল্প দিয়ে হবে। ম্যাম আমিও পারবো। জান্নাতুল বলো আমি বলবো, তাদেরকে গ্রুপ থেকে বাদ দিয়ে দিব, তাদেরকে ক্লাস করতে হবে না। ওকে জান্নাতুল, ঠিক আছে, থ্যাংক ইউ। ইচ্ছা ম্যাম, শুনতে পেয়েছি, থ্যাংক ইউ। আচ্ছা জান্নাতুলের পরে শপথ, জান্নাতুলের পরে হামজা, হামজা বলো তো বদ্ধ বন্দি বন্দি। চারি বলবে ঘর, ওই দিকে না গৃহ গৃহ। মাহফুজ বলবে, মাহফুজ বলো ইঙ্গিত, মাহফুজ বলো ইঙ্গিত ইশারা ইশারা। আর তারপরে হচ্ছে তৃপ্তি, তৃপ্তি বলো তো তৃপ্তি, তৃপ্তি বলো তৃপ্তি বলো। পাখি, পাখি দিয়ে বলো তৃপ্তি, মাইকটা ইয়া করো, আনমিউট করো মাইকটা, আনমিউট করো, হ্যাঁ বলো পাখি দিয়ে খব। ওকে থ্যাংক ইউ। তারপরে বলবে হচ্ছে ইতু, ইতু বলো হাত, হাত হাত দিয়ে সমর্থক বাহু। এরপরে বলবে হচ্ছে আরিয়ান, আরিয়ান আরিয়ান বলো জগৎ, জগৎ পৃথিবী ধরণী, ধরণী। হামজা বলো ঘর, হ্যালো ঘর ঘর। আচ্ছা যার যার এখানে নিয়ে আসছি তারা রেডি হও। নাবিলা, নাবিলা বলবে হচ্ছে ইঙ্গিত ইশারা সংকেত, ইশারা সংকেত। থ্যাংক ইউ নাবিলা। নাবিলার পরে এবার বলবে হচ্ছে মুক্তি, মুক্তি বলো তো বন, বন বলো মুক্তি বন। স্যার কানন, ম্যাম কানন আর জঙ্গল। আচ্ছা থ্যাংক ইউ। মুক্তির পরে ইয়ামিন বলো, ইয়ামিন বলবে পাখি, পাখি মানে খেচর খব, হ্যাঁ ভেরি গুড খেচর খব। তারপরে সারা, সারা বলবে হচ্ছে ঘর, ঘর দিয়ে গৃহ, গৃহ। তুষ্মি বলো সংকল্প, সংকল্প অর্থ প্রতিজ্ঞা আর শপথ, প্রতিজ্ঞা শপথ। তানজিম বলবে প্রচুর, প্রচুর প্রচুর দিয়ে বলো তানজিম, অনেক এবং অধিক, অনেক এবং অধিক গুড। রুকাইয়া, রুকাইয়া বলো দেখি জগৎ, ইয়েস ম্যাম জগৎ, জগৎ দিয়ে সমর্থন বলো পৃথিবী, পৃথিবী বা ধরণী। ওকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।
তোমাদের সবাইকে। আচ্ছা তাসনিম অনেকক্ষণ ধরে হাত তুলেছে, তাসনিম একটু ধরি। তাসনিম বলো তো ইঙ্গিত দিয়ে, ইশারা সংকেত। ইশারা সংকেত, ওকে থ্যাংক ইউ। কারো কোনো শব্দ নিয়ে কোনো সমস্যা আছে জানতে চাও? নো ম্যাম, নো ম্যাম। ওকে তাহলে নো ম্যাম। ওপরটা কথা শুনতে পাচ্ছি নাকি? 122 পৃষ্ঠা ব্যাকরণ বই, ব্যাকরণ বই 122 পৃষ্ঠা, সংকল্প সংকল্প ও সুন্দর বনের প্রাণী, সুন্দর বনের প্রাণী আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।